আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন। সবার রমজান মাস অনেক অনেক ভালো কাটুক, মন থেকে দোয়া রইল সবার জন্য। তো আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি রমজান মাসের যে আগাম প্রস্তুতিটা ইফতার আয়োজনে সবচেয়ে বেশি হেল্প করে বলে আমার মনে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে ছোলা ভোনাটা করে থাকি, সেই সাথে ডালের পাকোড়াটা, বিশেষ করে রমজান উপলক্ষে। তো আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো প্রথমে আপনাদের সাথে আমি শেয়ার করব যে ডালের বড়া বা ডালের পাকোড়াটা আমি কিভাবে করে থাকি। তো অনেকেই দেখা যায় কি ডালের পাকোড়া বা বড়া করার জন্য ডালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে বা পিষে তারপর ডিপে রেখে দেয়। তো আমি সবসময় যেটা করি, সব কিছু রেডি করে রেখে দিই, তাহলে দেখা যায় ইফতারের আগে জাস্ট নামিয়ে ভেজে নিলেই হয়। তো এখানে আমি ডালটাকে হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, অবশ্যই আগে ভিজিয়ে রেখেছিলাম। তো ব্লেন্ড করা ডালের মধ্যে আমি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। আর আমি ডালের পাকোড়া করার ক্ষেত্রে দেখা যায় মানে খুব বেশি উপকরণ দিয়ে করি না, আমার কাছে মনে হয় যে এইভাবেই খেতে ভালো লাগে। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া। আর আমি সবসময় ডালের পাকোড়াটা করে থাকি খুবই কম তেলে। আসলে দেখা যায় কি, বিশেষ করে রমজানে ইফতার আইটেমের ক্ষেত্রে আমি চেষ্টা করি যাতে খুব বেশি তেলে ভাজতে হয় এমন উপকরণ না থাকে, মানে সরি, এমন আইটেম না থাকে আর কি। তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো সব কিছু দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে পাতা কুচি, আর এটা হচ্ছে ফ্রিজ আপ করা ধনে পাতা। তো এইভাবে নেয়ার পরে কিন্তু ধনে পাতাটা আবার সাথে সাথেই ডিপে মানে রেখে দিতে হয়, তা না হয় পাতা থেকে পানি ছেড়ে দিলে পাতাটা বেশি ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখন আমি সব কিছু হচ্ছে ডালের সাথে মিক্সড করে নিব। আর যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করা, সেই জন্য ডালটা নরম, তা না হয় কিন্তু যদি পাটায় পিষে করা যায় দেখা যায় একটু আস্তে আস্তে থাকে, সেটা কিন্তু খেতে আরও ভালো লাগে। তো সেক্ষেত্রে অনেক সময় চালের গুঁড়া না দিলেও হয়। তো যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, একটু পাতলা টাইপের হয়ে গেছে, সেই জন্য আমি অল্প অল্প চালের গুঁড়া দিব আর এটাকে মিক্সড করে একটা ডোয়ের মতো করে নিব। তো এই তো আমি পুরোটাই মেখে নিয়েছি, চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। তো এই তো সব কিছু মিক্সড করার পরে আমি এরকম একটা বক্সে ভরে নিয়েছি, এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো এভাবে করে ডিপ ফ্রিজে কিন্তু 2 থেকে 3 সপ্তাহে কিছুই হবে না, জাস্ট ভাজার আধ ঘন্টা আগে আমার যতটুকুন লাগে বের করে নিয়ে আবার বাকিটুকুন রেখে দিব। আবার চাইলে আলাদা আলাদা করে ছোটো বক্সেও রাখতে পারেন, তবে হ্যাঁ, হাত ইউজ করা যাবে না, স্পুন দিয়ে বের করতে হবে। তো জানি না এভাবে কেউ রাখেন কি না, যদি না রেখে থাকেন ট্রাই করে দেখতে পারেন। আসলে রোজা রেখে ইফতার আয়োজন করাটা অনেক কষ্ট হয়ে যায়, তো কিছু কাজ যদি এভাবে আগে থেকে করা থাকে তাহলে কিন্তু নিজের জন্যে সুবিধা হয় এই আর কি। এখন হচ্ছে আমি ছোলা ভুনা করে নিব। তো ছোলা ভুনা করার জন্যে আমি আগে ভিজিয়ে রেখে তারপর ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো আমার কাছে যেটা মনে হয় যে ইফতার আইটেমে যদি ছোলা ভুনা আর মানে ডালের পাকোড়া বা পেঁয়াজও থাকে মুড়ির সাথে, তাহলে কিন্তু আর কিছু না হলেও হয়। তো এই দুইটা জিনিস যদি রেডি থাকে তাহলে কিন্তু জাস্ট ইফতারের আগে চট করে নামিয়ে ভেজে নিলেই হয়ে যায়। তো ছোলার জন্য আমি মানে ছোলাটা ভুনা করার জন্য এখানে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, যদিও এটা খুবই কমন একটা রেসিপি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর নিয়েছি গুঁড়া মশলা, এখানে হলুদ, মরিচ আর হচ্ছে ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ নিয়েছি, আর জিরা গুঁড়া অ্যাড করছি না, কারণ এই যে আমি যে মাংসের জন্য সবসময় এই পেস্টটা রেডি রাখি, এখানে হচ্ছে জিরা, আদা, রসুন, এলাচ, দারচিনি, লবঙ্গ, মেথি, কালো মানে কালো জিরা সব কিছু নিয়ে একটা পেস্ট রেডি করি। এই তো ছোলা ভুনা কিন্তু আমরা সবাই মোটামুটি পারি, তারপরও আমি সবসময় বলি যে একই রেসিপি হয়তো এক একজন এক একভাবে করে থাকি। তো প্রথমে হচ্ছে আমি তেল দিয়ে নিচ্ছি, দেখা যায় আমি নিজেও একই রেসিপি কিন্তু এক এক সময় এক একভাবে করি, কখনো হয়তো এই উপকরণ বাদ পড়ে, কখনো ওই উপকরণ বাদ পড়ে, এমনটা কিন্তু আমাদের সবারই হয়, তাই না?
তো যাই হোক, তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, খুব বেশি ভাজতে হবে না। তো পেঁয়াজ কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি হচ্ছে একটা তেজপাতা দিয়ে দিব। আমি তেজপাতার কথা ভুলে গেছিলাম, আসলে ছোলা বোনাতে কিন্তু মাংস রান্নার জন্য যা যা মশলা আমরা দিয়ে থাকি সেগুলিই দিই। তো তেজপাতা দেওয়ার আগে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আমার সেই ফেভারিট পেস্ট, যেটা মাংস রান্নার ক্ষেত্রে আমি ইউজ করি। তো এই পেস্টটা আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। এটা দিয়েও খুব বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে আবার যে ফ্লেভারটা সেটা চলে যাবে। আর এই এই পেস্টটা আমি সবসময় পাটায় পিষিয়ে করি, কারণ এটার একটা অন্যরকম টেস্ট হয় মাংস রান্নার ক্ষেত্রে বিশেষ করে। তো এখন আমি দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে রেডি করে রাখা মশলা। তো মশলাটা দেওয়ার পরে আমি কয়েক সেকেন্ড তেলের মধ্যে ভেজে তারপরে পানি অ্যাড করি, সবসময় যেভাবে মশলা কষিয়ে থাকি। যারা আমার অন্যান্য ভিডিওগুলিও দেখে থাকেন তারা হয়তো বা জানেন যে এই কাজটা আমি করি। আসলে আমার কাছে মনে হয় এইভাবে রান্না করলে হচ্ছে তরকারি কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো যাই হোক, আমি মশলাগুলি কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে অল্প পানি দিয়েছি, দিয়ে এখন হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো আমি আরও একটু পানি অ্যাড করে দিচ্ছি, কারণ মশলাটা কষানোর পরে আমি আলু যে ম্যাশ করে রেখেছিলাম আলুটা দিয়ে দিব। তো আলু দেওয়ার সাথে সাথে কিন্তু পানিটা টেনে নিবে, সেই জন্য আরও একটু পানি দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি ম্যাশ করা আলুটা দিয়ে দিব। তো অনেকে দেখি যে আলুটা টুকরো টুকরো করে দেয়, আসলে ওই যে বললাম যে আমরা এক একজন এক একভাবে করি। তো আমার কাছে যেটা মনে হয়, আলুটা ম্যাশ করে দেওয়ার পরে ছোলাটা একটা আঠালো আঠালো ভাব থাকে, খেতে অনেক ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো এখন হচ্ছে আমি আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, দেন আমি ছোলাটা অ্যাড করব। তো আলুটা কিছুক্ষণ কষানোর পরে এখন হচ্ছে আমি এই পর্যায়ে ছোলাগুলি অ্যাড করে দিব। তো আমি ছোলাগুলি একসাথে দিচ্ছি না, অল্প অল্প দিচ্ছি। আমি এখানে 1 কেজি ছোলা সিদ্ধ করেছি, একসাথে যদি দিই পরে যদি আমার নাড়তে অসুবিধা হয় সেই জন্যে আমি অল্প অল্প দিচ্ছি আর দেখছি যে কতটুকু দেওয়া যায়। তো ডাল যেরকম অনেকেই হচ্ছে শুধু পিষে ডিফে রেখে দেয়, ছোলাটাকেও কিন্তু আমি দেখেছি জাস্ট সিদ্ধ করে ওভাবে রেখে দেয়, তারপর হচ্ছে রান্না করে। আসলে রান্না করতেও কিন্তু অনেকটা সময় লাগে, বিশেষ করে ছোলা রান্নাতে ভালোই সময় লাগে, যা মানে মশলাটা যাতে ভিতরে ঢুকে একটু ডিম আগুনে রেখে অনেক সময় নিয়ে করতে হয়। তো এভাবে রান্না করে রাখলে কিন্তু জাস্ট ইফতার টাইমের আগে হচ্ছে ভেজে নিলেই হয়। তো আমি হচ্ছে ছোলাটাকে অ্যাড করার পরে ভালোভাবে অনেক সময় নিয়ে কষিয়ে একদম যখন পাতিলের গায়ে গায়ে লেগে আসবে তখন মানে একদম শুকনাভাবে কষানো হবে, তখন হচ্ছে আমি খুবই সামান্য পানি অ্যাড করেছি, খুব বেশি না। এখন ঢাকনা দিয়ে লো থেকে একটু হাই রেখে রান্না করে নিব। তো চুলোর আগুনটাকে লো থেকে একটু হাই রেখে আমি পুরো রান্নাটা করে নিয়েছি, আর ফাঁকে ফাঁকে অবশ্যই নেড়ে দিতে হবে যাতে না লেগে যায়। তো এই তো ছোলা ভুনা রেডি, আমি এখন হচ্ছে চুলাটাকে অফ করে দিব। আর যেহেতু আমি এটা এখন খাওয়ার জন্য করছি না সেই জন্য ধনে পাতা অ্যাড করছি না, তা না হয় কিন্তু এই পর্যায়ে আমি ধনে পাতা অ্যাড করতাম। তো আমি যখন হচ্ছে ইফতার টাইমে ভাজবো, ভাজার সময় হচ্ছে মানে ধনে পাতা অ্যাড করব বা শুকনো মরিচ লেবু স্লাইস, এগুলি ছাড়া তো আসলে ছোলা ভুনা মানে টেস্টটাই আসে না, তাই না? তো যাই হোক, এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিব।
তো ছোলাটাকে ঠান্ডা করার জন্য আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। সার্ভিং ডিশে নিয়ে তারপর ফ্যানের নিচে ভালোভাবে ঠান্ডা করে দেন ফ্রিজার করতে হবে, তা না হয় কিন্তু যদি একটু গরম ভাব থাকে পুরো ছোলাটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যখন ডিপ থেকে নামিয়ে এটাকে আবার গরম করা হবে, জাস্ট তেল অল্প একটু তেল দিয়ে ভেজে নিলেই হয়ে যায়। আর আমি যখন ভাজবো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। তো আমার ভিডিওতে বা আমার কথাবার্তায় ভুল থেকে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই সাথে আমার ভুলগুলি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, পরবর্তীতে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিতে হবে, তারপর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করতে হবে, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা আপনি সাথে সাথেই পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা, দুয়ার, ভালোবাসা। আশা করছি সবসময় আমার পাশে এভাবেই থাকবেন। আর চাইলেই কিন্তু আমার ভিডিও আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। তো এই যে আমি ছোলাটাকে ভালোভাবে ঠান্ডা করে বক্সে ভরে নিয়েছি, তো ছোলাটাকেও কিন্তু চাইলে আলাদা আলাদা ছোটো ছোটো বক্সে প্রয়োজন অনুসারে, মানে যার যতটুকুন প্রতিদিন লাগবে সে অনুসারে ভাগ করে করেও রাখতে পারেন। আবার এভাবে করে রাখলেও বের করার সময় কিন্তু হাত দেওয়া যাবে না, আবারও বলছি চামচ দিয়ে তারপরে বের করে নিতে হবে। আর অবশ্যই ঠান্ডাটা ভালো করে নিতে হবে, তা না হলে কিন্তু নষ্ট হবে। আর এই যে বাকি যতটুকুন ছিল আমি এভাবে করে তারপরে রেখে দিচ্ছি, যাতে বাতাস মানে না ঢুকে বক্সে ভরেও রাখা যাবে। তো এই তো আমার এই প্রস্তুতি, আমার কাছে মনে হয় যেন কি বলবো, ইফতার আয়োজনে সবচেয়ে বেশি হেল্প করে। তো আজ এই পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।